রামকৃষ্ণ পরমহংসদেব বলে গিয়েছেন শিব জ্ঞানে জীব সেবার কথা। মানুষকে সেবা করলেই যে ঈশ্বর সেবা হয় তা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন। রামকৃষ্ণ পরমহংসের সেই বার্তাকে সামনে রেখেই নতুন রূপে ফুটিয়ে তুললেন ব্যারাকপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের পুরপিতা সম্রাট তপাদার। শিবরাত্রি উপলক্ষে ব্যারাকপুর কালিয়ানিবাস ফ্রিকন পার্কে প্রায় 500 শিশুর হাতে দুধ ও বিস্কুট তুলে দিলেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ সম্রাট তপাদার। এদিন তিনি বলেন, মানুষের সেবাই তার কাছে শিব সেবা। নিজে শারীরিকভাবে অসুস্থ থাকলেও এদিন সমাজ সেবার কাছ থেকে পিছিয়ে আসেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এভাবেই মানুষের জন্য কাজ করতে চান বলে জানান সম্রাট তপাদার। দেখুন, আমি মনে প্রাণে বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা। আমাদের শিবরাত্রির দিনে আমাদের সনাতন ধর্মের বিশ্বাসী আমরা যারা মানুষ, তারা বাবা ভোলানাথের কাছে ঘি, মধু, দুধ, গঙ্গা জল ইত্যাদি আমরা অর্পণ করি। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষজন আছে, অনেক বাচ্চা বাচ্চারা আছে, তারা দুধ বা বিস্কুট প্রতিদিন খেতে পান না। আমি আমার মতন করে ধর্ম পালন করি। আমি মনে করি এই যে ছোট ছোট ক্ষুদে শিবেরা আছেন, তাদের মধ্যে একটু আনন্দ ভাগ করে নেওয়া এবং তাদেরকে যদি একটু খুশি দেওয়া যায়, একটুখানি উপহার সামগ্রী দিয়ে একদিন অন্তত, আমার সীমিত ক্ষমতা অনুযায়ী একদিন অন্তত যদি তাদেরকে এই দুধ পান করানো যায়, একটু খাবার খাওয়ানো যায়, তাহলে ঘুরে শিবেরই আরাধনা করা হয়। এই আরাধনা করার জন্যে ভোলে বাবা যাতে সবাইকে সুখী রাখে, শান্তিতে রাখে, আমাদের সমাজের সব ধর্ম বর্ণ মানুষরা যেন ভালো থাকে, তাই এই আয়োজন করা হয়েছে। কতজন বাচ্চা রয়েছে আমাদের আনুমানিক? এখন অবধি তো মানে আমাদের ওরম নয়, 500 জনের আমাদের টার্গেট আছে। সারাদিন ধরে ওরম আমরা চেষ্টা করব। বিউরো রিপোর্ট, চ্যানেল 10।